একজন ফোনে দর্শক আছেন, ফোনটা জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আমার নাম লাইলি, আমি খুলনা থেকে বলছি, আমার বয়স 38। জি আচ্ছা, আমার সমস্যা হয়েছে, আমার 1.5 বছর আগে সিজার হয়েছিল, সিজারের পরে একলামশিয়া হয়েছে, সে তার পেশার বাইরে একলামশিয়া হওয়ার পর থেকে আমার ঘাড়ে ব্যথা। হুম আমি মানে ডাক্তার দেখাইছি, একজন মেডিসিনের ডাক্তার, উনি এক্সরে করছে, এক্সরে করে বলল যে ঘাড়ের হাড্ডি ক্ষয় হয়েছে। হুম আর আমার ব্যথাটা যখন বাড়ে তখন আর কি আমি চোখে ঝাপসা দেখি, হুম মাথাটা আমার কাঁপে কাঁপে, আর এই এখন ব্যথাটা হাতেও যায়। এই সমস্যার ওই ডাক্তার দেখাইছি, উনি ঔষধ দিয়েছিল ব্যথার ঔষধ, তখন কিছুদিন খাইয়ে ভালো ছিল, এখন আবার ব্যথা করে। আপনি কি করেন? আমি একজন সংসারে কাজ করি। আচ্ছা, আপনি কি বাহির দেশের বাইরে থাকেন না দেশে থাকেন? না, আমি দেশে থাকি। আচ্ছা, মাথার নিচে বালিশ কটা দেন শোয়ার সময়? না, বালিশ একটাই দিই, সবসময় একটা বালিশ দিয়ে শুই, এবং আমি খুব নরম বালিশ ব্যবহার করি। আচ্ছা, এখন এখন কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে আমার এই এখন কি করতে পারি, আমার তো এই মানে ব্যথাটা বাড়লে আমার মাথাটা কাঁপে, জি তারপর চোখে ঝাপসা দেখি, জি এই তারপর মাথার ভিতরে ব্যথা হয়, ঘাড়ে তো ব্যথা করেই, মানে হুম হুম সবসময় এক জায়গায় থাকে না, হুম 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 ব্যথাটা নড়ছে এখান দিয়ে ওখানে এরকম, তারপর বুকেও ব্যথা করে, হুম 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 আচ্ছা এখন জি আমি কি করতে পারি? জি, ধন্যবাদ। অবশ্যই ওনার সমস্যা ঘাড়ে, ঘাড়ের থেকে আসলে হচ্ছে। একলামশিয়া যখন হয় তখন তো অ্যানাদার কমপ্লিকেশন ওই সময় হয়, ওটা কিন্তু এখন কিন্তু ওইভাবে নেই। যে সমস্যাটা হয় এখন ওনার, সেটা হচ্ছে ঘাড়ের কোনো ডিস্কের প্রলাপস আছে, বা ঘাড়ে এনি এনি ডিজিজ বা ডিজঅর্ডার আছে যার কারণে ওনার মাথা ব্যথা করে, বা ওই যে উনি বলছে যে ফিট হয়ে যাওয়ার মতো হয়, হাত অবশ হয়ে আসে, বুকে ব্যথা করে, মা এবং ওনার খুবই হয়। তো আমার মনে হয় আপনার ঘাড়ের একটা এমআরআই করতে হবে, যত আর্লি পসিবল একটা এমআরআই করে ডাক্তার সাহেবকে বলেন, একটা এমআরআই করে দেখেন, এটা আপনার জন্য ভালো। আর আমরা কিন্তু প্রচুর আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি বারবার, মোবাইল ফোনের ব্যবহার। হ্যাঁ, আমরা এখন একেবারে গ্রামের প্রত্যেকটা মানুষ, বয়স্ক হতে শুরু করে মহিলারা হোক, পুরুষ হোক বা বাচ্চারা হোক, সবাই একটা মোবাইল ইউজ করে এখন। এটা মোবাইল ছাড়া আমরা চলতেও পারবো না, যুগের চাহিদা, এটা করতেই হবে। আমাদের মোবাইলের উপকারিতাও আছে, কিন্তু এটার অপকারিতা হচ্ছে যে ইউজ করি আমরা, সামনে ঝুঁকে সামনে কন্টিনিউ আমরা খেয়াল করি না, তখন ঘাড়ে সমস্যা হচ্ছে। কাজের ক্ষেত্রে আপনি যেহেতু সংসারে কাজ করেন, অনেক সময় সামনে ঝুঁকে কাজ করতে হয়, অনেক কিছুই করতে হয়, যার কারণে এগুলো হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে, আমাদের কিভাবে আমরা কমাতে পারি, এক হচ্ছে আমরা সচেতনতা হওয়া দরকার যে আমরা ঘাড় সোজা রেখে কাজ করার চেষ্টা করব, মাঝে মাঝে একই কাজ টানা করব না। মনে করেন আপনি একটা কাজ করতেছেন, 1 ঘন্টা হয়ে গেল, সেটা বাদ দিয়ে আপনি অন্য একটা কাজ করেন বা আপনার পজিশনটা চেঞ্জ করেন। আর আমাদের নিয়মিত হাঁটতে হবে, আপনার নিজের শরীরের জন্য অন্তত আধা ঘন্টা ব্যয় করবেন হাঁটার জন্য বা সাঁতার কাটার জন্য, যার যেভাবেই আছেন। তাহলে কিন্তু এই যে আমাদের ইঞ্জুরিগুলো আমরা অনেকাংশে মিনিমাইজ করতে পারবো, বা হিলিং হবে বা রিকভারি হবে বা রিহ্যাবিলিটেট হবে। সো এটা করা উচিত, আপনি একটা এমআরআই করেন। এমআরআই করার পরে এটার আমার মনে হয় কিছুদিন আপনি যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, এই সমস্যাটা চলে যাবে। এবং এই ক্ষেত্রে আপনাকে পরবর্তীতে কিছু এক্সারসাইজ আমাদের, আমরা শিখিয়ে দিয়ে থাকি, সেই এক্সারসাইজগুলো পাশাপাশি করতে হবে। আচ্ছা, আরেকজন লিখেছেন, ওনার নাম হচ্ছে নীরব, উনি বলেছেন বাম পায়ের হাঁটুতে ব্যথা 1.5 মাস ধরে, এবং ডান হাতের আঙ্গুলে ব্যথা 12 দিন ধরে। এখন দুইটা জায়গায় ব্যথা, যদি কোনো হিস্ট্রি অফ ট্রমা না থাকে, মানে আঘাতের কোনো হিস্ট্রি না থাকে, আঘাত না পেয়ে থাকে, তাহলে দেখতে হবে, অনেক কারণে হতে পারে। এখন আমাদের দেশে কিন্তু রমজান চলছে, আমাদের অনেকগুলো ইস্যু চিন্তা করতে হয় প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে, সে কি করে, কোথা থেকে আসছে, বয়স কত, সে কি দেশে থাকে না বিদেশে থাকে, তার পেশা কি, তারপরে কোন জোনের রুগী, সে কি আমাদের দক্ষিণবঙ্গের রুগী না উত্তরবঙ্গের রুগী, প্রত্যেকটি জিনিস আমাদেরকে কিন্তু চিন্তা ভাবনা করতে। এবং এটা কিভাবে তৈরি করি আমরা, দীর্ঘদিনের প্র্যাকটিসের অভিজ্ঞতা, রিসার্চ ওয়ার্ক এবং জার্নাল পাবলিকেশন হতে পড়ালেখা করতে করতে রুগী দেখতে দেখতে আমরা বুঝতে পারি, একটা হাত আঙ্গুল ব্যথা, আর একটা হচ্ছে হাতের আঙ্গুল ব্যথা, হাঁটু ব্যথা এবং আঙ্গুলে ব্যথা। অনেক ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের জনিত সমস্যা এটা হতে পারে, যেহেতু এখন রমজান মাস চলছে, প্রচুর ছোলা খাওয়া হয়। আমরা যতই বলি ছোলা খেও না বা আপনারা খাবেন না, আমাদের সামনে ছোলা চলে, কিছু সাপ্লিমেন্টগুলো খেয়ে উনি দেখতে পারে। আর খাবারগুলো যে সাবধান হতে হবে, আমরা যেন অনেক সময় আমরা অনেকে ওজন কমাইতে চাই বা ওজন বাড়াতে চাই, দুই ক্ষেত্রে আমরা অনেক সময় ওজন কমাইতে গেলে কার্বোহাইড্রেট কমিয়ে দিই,
তো কার্বোহাইড্রেট রিচ ফুড যে খাবারগুলো আছে, যেমন আমাদের বিভিন্ন সবজি বা অন্যান্য খাবার, এগুলোর মধ্যে আবার কিছু মিনারেলসও আছে বা এলিমেন্ট আছে বিভিন্ন, তো আবার সেগুলা ঘাটতি হয়ে যেতে পারে। তো আমাদের কথা হচ্ছে আপনাকে যে অতিরিক্ত একই রকম খাবার না খাওয়াই ভালো, মানে একই ব্যালেন্স রকম ডাইট ব্যালেন্স ডাইট, এবং খাবারে ভিন্নতা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খাবারে ভিন্নতা আনতে হবে, এক এক বেলায় এক এক ভিন্নতা আনতে হবে, একই রকম খাবার। তো অনেকে বলে স্যার আমাদের হয়তো এত ইকোনমিক্যাল সাপোর্ট নেই যে ভিন্নতা আনবে, ইকোনমিক সাপোর্টের প্রয়োজন, আপনি যে খাবারটি খাচ্ছেন সেটা তো একই খাবার না খেয়ে সেটা পরিবর্তে আরেকটা খাবার আনেন, আপনার মতো করে আনেন। এবং আমি বলবো যে সিজনাল যত খাবারগুলো আছে, যে ঋতু ভেদে আমাদের যে খাবারগুলো বাংলাদেশে আসে, এটা সবজি ফল ফল এবং বিভিন্ন প্রতিটা ঋতুতে আমাদের নতুন নতুন খাবার আসছে। হ্যাঁ, টমেটো আসলে শীতকালে টমেটোটা বেটার, শীতের শাকসবজি বেটার, আমরা এখন হাইব্রিড টমেটো পাচ্ছি গরমের মধ্যে। সো এইটা করা না খেয়ে আমরা যদি সিজনাল খাবারগুলো সিজনে খাই এবং সেটাকে দীর্ঘমেয়াদী না করে আমরা মানে টাটকা খাবার খাই, এবং আমাদের এখন নিজেদের নিজেদের তৈরি খাবার যদি বেটার করা যায়, যদি সম্ভব বা কারোর সুযোগ থাকে, তাহলে কিন্তু অনেকাংশে সমস্যাগুলো আমরা কমাতে পারবো। একজন লিখেছেন আব্দুর রহমান, ওনার নাম, ওনার লিখেছেন ওনার ডিস্ক প্রোল্যাপস কি সম্পূর্ণ ভালো হয়, চিকিৎসা কি ফিজিওথেরাপি নাকি অন্য কিছু? ধন্যবাদ। আসলে এই ডিস্ক প্রোল্যাপস নিয়ে কিন্তু রোগীরা এখনও ক্লিয়ার না, বাট ইম্প্রুভ হয়েছে রোগীদের ধারণা। আসলে ডিস্ক প্রোল্যাপস হয় মেরুদণ্ডের যে কোনো কশেরুকার মাঝখানে যে ডিস্ক থাকে সেটা প্রোল্যাপস হতে পারে, সেটা ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে, কোমরে হতে পারে। এবং ডিস্ক প্রোল্যাপসও কিন্তু আবার থ্রি টাইপস, একটা হচ্ছে বালজিং, একটা প্রোট্রুশন, একটা এক্সট্রিউশন। এক্সট্রিউশনের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিকুয়েস্ট্রাম বলা হয় সেটা, বা ক্যানাল স্টোনোস্ট হতে পারে, সেটা আরও খারাপের দিক। তো 95% রুগী কিন্তু ফিজিওথেরাপিতে ভালো হয় এবং এটাই স্টাডি আসছে, এবং ফিজিওথেরাপি এটার অনেক ক্ষেত্রেই মেইন ট্রিটমেন্ট। আর 95-এর পরে বা যদি ফিজিওথেরাপি ফেইল করে, বা অনেক ক্ষেত্রে 5% রুগীকে অপারেশনের প্রয়োজন হতে পারে, এই দুটি হচ্ছে মানে সবচেয়ে আপডেটেড অথেন্টিক ট্রিটমেন্ট। পাশাপাশি রুগী অন্যান্য অন্য কোনো চিকিৎসা নিতে পারে বা নিয়ে দেখতে পারে, কিন্তু তেমন কোনো স্টাডি নাই। আর সেই ক্ষেত্রে অনেক অনেক সময় রুগীকে হসপিটালে থাকতে হয়, বা অনেক সময় আউটডোরে এসেও চিকিৎসায় নিলেও সে ভালো হতে পারে। আর পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করতে হয়, লাইফস্টাইলটা চেঞ্জ করতে হয় কাজের ক্ষেত্রে, যে যেমন উনি একজন বিউটিশিয়ান, ওনাকে সামনে ঝুঁকে কাজ করতে হয়, বা পারিবারিক কাজ আছে, তো এই ক্ষেত্রে উনি কীভাবে কাজটা করবে, এই যে আপডেট করা, বা ক্লায়েন্টের চেয়ারকে আপ ডাউন করে কাজ করা, বা সামনে কম ঝুঁকে কাজ করা, বা কাজের ফাঁকে ফাঁকে এক্সারসাইজগুলো করা, নিয়ম মাফিক করা, ওজন বেশি হলে কমিয়ে ফেলা, বা বালিশের ব্যবহার, এই যে মানে এটা বলে আমরা একটা আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে, এগুলো করলেই কিন্তু আপনার ডিস্ক প্রোল্যাপস রোগী ভালো থাকে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ব্যথা রোধে করণীয় আমরা আজকে অনেক কিছু আলোচনা করলাম, ফিজিওথেরাপি এবং সাপ্লিমেন্ট অবশ্যই ইউজ করতে হবে। তো আপনাকে নিশ্চয়ই আমরা অনেক উপকার হয়েছে, অনেক ধন্যবাদ আপনাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এসএটিভি দর্শক, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।